হ্যালো ডেয়ার viewers অ্যান্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মোডি আজকে আমরা মডিফায়ার নিয়ে শিখবো মডিফায়ারটা অনেকের কাছে অনেক কঠিন বলে মনে হয় আমার কাছে অনেক এস এম এস এসেছে এবং অনেক রিকোয়েস্ট আসছিল এই জন্য যে মডিফায়ারটা এত কঠিন লাগে এটাকে কখনো কোনোভাবে সহজ করা যায় কি না এটা যে কোনো এক্সামে বিশেষ করে বিসিএস এম বি এ জব এক্সামে তো কাজে লাগেই এছাড়া ভালোভাবে ইংরেজি একটু বড় বড় সেন্টেন্স দেখতে গেলেও মডি ফেয়ারের ব্যবহার অনেক জরুরি সো আমরা দেখি মরিফেয়ারটা কত সহজে করা যায় সো লুক অ্যাট দ্য বোর্ড রিয়ার ভিওয়ার্স দ্য কারেক্ট অপশন নেও আমরা এখন দেখবো যে খারেক্ট অপশানটা কী আছে আমরা পরে দেখি আসলে সাধারণত দুইটা সাধারণত দুইটা অংশ থাকে মরিফিয়ারে একটা অংশ প্রথম অংশ এরপর কমা তারপরে দ্বিতীয় অংশ প্রথম অংশটাকে পড়ে দেখব যে আসলে দ্বিতীয় অংশটা কি হবে ডিটার্মিন করবে সো লেস লুক হ্যাট দিস ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড সো ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড এটার বাংলা অর্থ আগে জানা দরকার অর্থাৎ দ্বিতীয় অপশনটা আমরা পড়বো না আগে আগে দেখব যে প্রথম অপশনটা এটা কি বলে বা এটা অর্থ কী অর্থ যদি ভালো করে বুঝেন তাহলে আপনার জন্য এখনই ইজি হয়ে গেল তাহলে কি হলো ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড এটা অর্থ কি ইয়াং হচ্ছে তরুণ এবং ইনএক্সপিরিয়েন্স হচ্ছে অনভিজ্ঞ তো তরুণ এবং অনভিজ্ঞ এখানে একটা বিং আসলে উজ্জ আছে সো ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স অর্থ হল তরুণ এবং অনভিজ্ঞ হওয়ায় এখন কথা হলো আমরা প্রথমে দেখব তরুণ এবং অনভিজ্ঞ হওয়ায় এই ব্যাপারটা আসলে কাকে বোঝায় এটা খুব গুরুত্বপূর্ণ এটা ডিফাইন করতে পারলে অন্য সব কিছু ইজি হয়ে যাবে আর একটা একটা মনে রাখেন যারা আজকে দেখছেন একটু পজ দিয়ে একটু লিখে রাখেন খাতা কলম নিয়ে যে টেকনিকটা হচ্ছে যাকে নিয়ে কথা বা যে কাজটি করে সে আসবে সবার আগে তা আমরা কি বললাম যাকে নিয়ে কথা বা যে কাজটি করে সে আসবে সবার আগে এটাই হচ্ছে একটা সুন্দর একটা টেকনিক এটা ম্যাজিক রুলের মতো তা আমরা দেখি কাকে নেই কথা বলছে ইয়াং এবং ইনএক্সপিরিয়েন্সড এটা কি কোনো ব্যক্তি বোঝায় না বস্তু বোঝায় যেহেতু তরুণ এবং অনভিজ্ঞ এটা বস্তুর হতে পারে না তাহলে অবশ্যই এটা কী হচ্ছে ব্যক্তি তাহলে ব্যক্তি জাতীয় অংশটাই দ্বিতীয় অংশে আসবে তাহলে ভিভার কী বললাম ব্যক্তি জাতীয় কথাগুলোই কথাটা দ্বিতীয় অংশে আসবে তাহলে আমরা দেখিনি সো ইয়াং অ্যান্ড ইন অনভিজ্ঞ তরুণ হয় দ্যাট ঠাস্ক সেন্ট ইজি টু মি দ্য ঠ্যাস সিমড ইজি টু মি কাজটা আমার কাছে সহজ বলে মনে হয়েছে সেমড এখন কোশ্চেন হচ্ছে বললাম যাকে নিয়ে কথা বা যে কাজটি করে সে সবার আগে আসবে দেখেন তরুণ এবং অনভিজ্ঞ হওয়া এটা যেহেতু ব্যক্তিবাচক আর ঠ্যাস হচ্ছে বস্তুবাচক তার মানে এটা কখনোই হবে না তাহলে আমাদের কী আসতে হবে ব্যক্তিবাচকই আসতে হবে রাইট তাহলে আমরা এটা বাদ দিলাম কেন বাদ দিলাম যাকে নিয়ে কথা সে আসবে সবার আগে ওকে তাহলে দেখিনি পয়েন্টটা ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড ইট সিম টু মি অ্যান্ড ইজি ইট আবার দেখেন ইট বলা হয়েছে ইট কখন ব্যক্তিকে নির্দেশ করে না তাহলে আবার বস্তু তার মানে আবার এটা বাদ দিলাম কেন বাদ দিচ্ছি বলুন তো যাকে নিয়ে কথা সে আসবে সবার আগে বাদ হয়ে গেল চলে আসেন পয়েন্টটা যায় সিতে যায় ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড আই থট দ্যাট হ্যাস ইজি খেয়াল করে অনভিজ্ঞ ও তরুণ হয় এখন তরুণ হয় আয় আয়টা কি আসলে ব্যক্তি না বস্তু আয় বলতে যেহেতু আমি বুঝি আমি বা কোনো একটা ব্যক্তি তার মানে কি বোঝা আই আয় বলতে আমি মানে কোনো একটা ব্যক্তি তার মানে অবশ্যই এটা হওয়া উচিত এখন দেখি আই থট দ্য ইজ ইজি তার মনে হচ্ছে যে আমার কাছে মনে হয়েছিল কাজটাকে সহজ আচ্ছা তাহলে আমার কাছে কাজটাকে সহজ বলে মনে হয়েছিল এটা হতে পারে তারপরে পরেটা দেখে নিই এটা রেখে দিলাম কাটছি না ইয়াং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড ইট ওয়াজ অ্যান এই যে ঠ্যাস ফর্মে আবার কি আছে ইটটা আছে যেহেতু ইটটা আবার কি বস্তুবাচক তাহলে আগেই বাদ দিলাম তাহলে এলিমিনেশন থিওরি করব আগে এলিমিনেশন থিওরি মানে একটার পরে একটা বাদ দিতে থাকবো যেটা মনে হয় যে এটা হওয়ার মতো না ওটা বাদ দিবো যেটা হওয়ার মতো সেগুলো রেখে দেব কিন্তু এখানে দেখো সবগুলোই বস্তুবাচক তার মানে থেকে থাকছে একটা সেটা হচ্ছে কি শুধু সি টেকে থাকছে সো অ্যানসার হচ্ছে সি তাহলে কি বললাম নিয়মটা খেয়াল রাখবেন যেটা হলো কাজ করে অর্থাৎ যে কাজ করে সে আসবে সবার আগে অথবা যাকে নিয়ে কথা সে আসবে সবার আগে তাহলে এখন কী হলো দেখেন ফাইনালটা ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড তরুণ এবং অনভিজ্ঞ হয় আই থট দ্যাস কি জি আমার কাছে কাজটাকে সহজ বলে মনে হলো তা আবার আমার সঙ্গে বলেন ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড এটা খুব সুন্দর একটা সেন্টেন্স ইজি এইভাবে আমরা যত ধরনের এই রকম দেখবেন যে মরিফেয়ার তো সেক্ষেত্রে বুঝে নিয়ে তারপর বলব অ্যানাদার এক্সাম্পল আমরা আরও একটা এক্সাম্পল দেখব তাহলে আরও ক্লিয়ার হব ভিবার আরেকটা এক্সাম্পল দেখব আরেকটা এক্সাম্পল দেখি যে কেমন হয় তেমন আমরা মরিফেয়ার শিখছিলাম যেখানে দ্বিতীয় এক্সাম্পলটা আমরা দেখছি কি আছে সি আমি বলেছি প্রথম অংশটা দেখব এবং ডিটার্মিন করব যে আসলে দ্বিতীয় অংশটা কি হবে সো লেস সি আনলাইক মোস্ট বার্ডস দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টোটাল সেন্টেন্স এটা হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্সের প্রথম অংশটা সো আনলাইক মোস্ট বার্ডস এই অংশটা খেয়াল করেন আনলাইক মানে কি আনলাইক মানে হচ্ছে অনেকে মনে করে যে পছন্দ না তা কিন্তু না আনলাইক মানে হচ্ছে মতো না বা আরও সুন্দর হয় ভিন্ন কার থেকে ভিন্ন অধিকাংশ পাখি থেকে ভিন্ন অধিকাংশ পাখি থেকে ভিন্ন ভিওয়ার্স মনে হয় মনে আছে কিছুক্ষণ আগে যেটা বললাম যে যাকে নিয়ে কথা বা যে কাজটি করে সে আসবে সবার আগে তাহলে কথাটা কাকে নিয়ে পাখি নিয়ে অধিকাংশ পাখি থেকে ভিন্ন তা মানে অবশ্যই পরের অংশটা প্রথমে কে আসতে হবে পাখি আসতে হবে তা নাহলে হবে না তার মানে আসলে দেখি অধিকাংশ পাখি থেকে ভিন্ন এরপরে দেখি এই অপশানে কী লেখা আছে এফ অপশন এই তে দ্য হেডস অ্যান্ড নেক্স অফ ভালসার্স ল্যাক ফেদার্স ফেদার্স মানে পালক হেডস মাথা এবং ঘাড় মাথা এবং ঘাড়ে কি নাই একটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের আনলাইক মোস্ট বার্ডস তার মানে অবশ্যই প্রথম অংশে কী আসতে হবে দ্বিতীয় অংশে অবশ্যই আসতে হবে বার্ড জাতীয় কিছু রাইট যেহেতু এটা হেডস অ্যান্ড নেক্স তাহলে এই অ্যান্সারটা হবে কি হবে না অবশ্যই হচ্ছে না সো আমি আলপুট ক্রস ইয়ার এইভাবে আমরা একটা একটা করে এলিমিনেট করব এবং আসল আনসারটা খুঁজে পাবো দেখি দ্বিতীয়টা যাই ফেদার্স আর নট ফাউন্ড অন দ্য হেডস অ্যান্ড নেক্স অফ বালসার্স আবার খেয়াল করেন ফেদার্স ফেদার্স হচ্ছে পালক আমাদের কোয়েশ্চিনটার মধ্যে দেখেন প্রথম অংশ ছিল বার্ডস তার মানে আমাদের বার্ডস আসতে হবে ফেদার্স কিন্তু পালক যেহেতু পাখি না এটাও আমরা ক্রস করে দিচ্ছি সি দ্য নেক্সট ওয়ান সি হচ্ছে দেয়ার আর নো ফেদার্স অন বালস হেডস আর নেক্সট আবার খেয়াল করেন সিনেসটা এই অংশটা শুরু হলো কিন্তু আবার দেয়ার দিয়ে তার মানে এটাও হচ্ছে না কেন হচ্ছে না দেয়ার আসবে না আসবে হচ্ছে কোনো একটা পাখি কারণ পাখি দিয়ে কথাটা ছিল তার মানে পরের অংশটা পাখি না হলে মিলবে না সো মিলানোর জন্য তাহলে এটাও বাদ দিলাম ক্রস অ্যান্ড নেক্সট ওয়ান দ্য লাস্ট অপশান লেস সি ভালসার্স ডু নট হ্যাভ ফেদার্স অন দেয়ার হেডস অ্যান্ড নেক্স খেয়াল করেন প্রথমে আছে ভালসার এটা কী জিনিস শকুন শকুন তো অবশ্যই পাখি জাতীয় তার মানে পাখির মধ্যে একটা পরে শকুন তার মানে অবশ্যই এই অ্যান্সারটা কারেক্ট সো যদি আরও দু একটা অপশন থাকতো তখন আমরা কী করতাম ওই দুটো রাখতাম যে পাখি জাতীয় যে দুটা থাকে যেমন মনে করেন থাকছে হচ্ছে ভালসার্স থাকলো স্প্যারোস থাকলো ক্রোজ এই জন্য সব পাখি জাতীয় থাকতো সেগুলো রেখে দিতাম তারপরে দেখতাম সেন্টেন্স কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না রাইট সো এখন তাহলে অ্যান্সারটা কি হলো ডি সো ডি ইজ দ্য কারেক্ট অপশন তাহলে আমার সঙ্গে বলুন আনলাইক মোস্ট বার্স ভালসার্স ডু নট হ্যাভ ফেদার্স অন দেয়ার হেডস অ্যান্ড নেক্স তাহলে কি হলো আনলাইক মোস বার্ডস ভালসার্স ডু নট হ্যাভ ফেদার্স অন দেয়ার হেডস অ্যান্ড নেক্স তার মানে অধিকাংশ পাখি থেকে ভিন্ন ভালচারদের মাথায় ভালচারদের পালক নাই কোথায় মাথায় এবং ঘাড়ে তাহলে অধিকাংশ পাখি থেকে ভিন্ন ভালচারদের মাথায় এবং ঘাড়ে পাখি নাই পালক নাই তাহলে আমরা দেখিনি এই সেন্টেন্সটা পুরোটা যেটা হলো প্রথম অংশটা কেমিস্ট্রি ছিল হচ্ছে আনলাইক মোস্ট বার্ডস এই জন্য বার্ডের মতো কিছু একটা হতে হবে পাখি জাতীয় না হলে সেগুলো আমরা ক্রস করে দিলাম এইভাবে করে দেখেন প্রত্যেকটা ক্রস করতে করতে শেষে আমরা পেলাম পাখি একটা পেলাম সো এইভাবে মরি পাবো শেষে আবার ওই গ্র্যান্ড রুলটা বলছি নিয়মটা মনে রাখবেন যাকে নিয়ে কথা বা যে কাজটি করে সে আসবে সবার আগে আজকের এই কঠিন বিষয়টা কেমন লাগলো খুব সহজ এত সহজে করে ফেললাম অনেকে এর জন্য জিম্যাটের জন্য এমনকি আইবি যারা ড্রেস দিচ্ছেন তাদের জন্য এমনকি জব এক্সামে মুডি আসে বিসি এসে মডিফেয়ার আসে খুব কঠিন মনে হয় আজ থেকে এটা ইজি হয়ে গেল এরকম অনেক কঠিন কঠিন জিনিস সহজভাবে ঘরে বসেই শিখতে এছাড়া আইলস স্পোকেন রাইটিং ফোনেটিক্স এর বিভিন্ন কিছু টিপস টেকনিক প্রতিদিন একটু একটু করে পেতে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড প্লিজ ডোন্ট ফর গেট টু প্রেস দ্য বেল বাটন আই মিন টু গেট দ্য নোটিফিকেশনস Right after the videos get uploaded to my channel, ATM Self. Thank you so very much. Thanks for watching my video.